নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে পানি কিছুটা বাড়লে এখন অবশ্য কমতে শুরু করেছে পানি। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়ার কলকন্দ এবং লক্ষ্মীটারি ইউনিয়নের মাঝখানে, যেখানে কিন্তু সকাল থেকে পানিতে পুরো নিমজ্জিত ছিল এই জায়গাগুলো। এখন কিছুটা পরিমাণ কিন্তু পানি কমা শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, যে আমি কাউনিয়ার ব্যারেজ পয়েন্টের কথা যদি বলি, সেটা কিন্তু এই মুহূর্তে 25 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং তিস্তার ক্ষেত্রে কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে। সেক্ষেত্রে বলাই যায় কিছুটা সকালের তুলনায় কিন্তু কিছুটা পানি এখন পর্যন্ত কমে আসছে। সেক্ষেত্রে কিন্তু যারা বানভাসী মানুষ রয়েছে তাদের কিন্তু কোনো অংশেই দুর্ভোগটা কমছে না। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে ভারত যখনই তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেওয়া হয়, তখনই কিন্তু লালমনিরহাটের আমাদের যে তিস্তা ব্যারেজ রয়েছে সেখানে কিন্তু 44টি কপাটি বাধ্য হয়ে কিন্তু খুলে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু পানি একদম পুরো রংপুরের গঙ্গাচড়ার যে ইউনিয়ন রয়েছে সেগুলো কিন্তু পানির তলে একদম নিমজ্জিত হয়ে যায়। গতকাল থেকেই কিন্তু আমরা গতকাল রাত থেকে এখানকার স্থানীয় যারা বানভাসী মানুষ রয়েছে তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের চুলোয় জাল জ্বালাতে পারেনি, কোনো ধরনের খাবার কিন্তু তারা খেতে পারেনি। এবং তারা আরও কিছু বিষয় আমাদেরকে অভিযোগ করে বলেছেন, এখানকার যারা ইউনো আছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি আছেন তাদের কাছ থেকেও কিন্তু কোনো ধরনের শুকনো খাবার বা চাল ডাল কিছুই কিন্তু তারা এখন পর্যন্ত তারা পাননি। সব মিলে তারা আরও বলছেন যে এই ভারতের যে গজলডোবা হুট করেই একতরফা সিদ্ধান্তের ফলে কিন্তু তাদেরকে এক মাস দুই মাস পরপরই তাদের কিন্তু এই পানির মধ্যে বাস করতে হয়। আমরা যদি আরেকটি বিষয় আমি বলি যে এই জায়গাগুলো আপনারা দেখছেন বিস্তীর্ণ চর অঞ্চল জায়গা, যেগুলোতে ফসলি জমির অনেক আবাদ হয় এবং কৃষি জমির ব্যাপক পরিমাণ আবাদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। সব মিলে কিন্তু এখানকার যারা চর অঞ্চল এবং নিম্ন অঞ্চলের যারা মানুষ রয়েছেন এবং তারা কিন্তু এই সময়টা অনেকটাই দুর্ভোগে থাকে এবং তারা বারবার করে বলছেন এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং তাদের এই যে এক মাস পরপর যে তারা এই বন্যায় নিমজ্জিত থাকেন এই কষ্ট থেকে তারা যাতে অনেকটাই পরিত্রাণ পায়। তো এই ছিল বন্যা পরিস্থিতি এবং যে উত্তরের যে জেলার তিস্তাপাড়ের মানুষকে নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।